শুভ সকাল। আজ আমি একাদশ শ্রেণীর গল্প পড়াবো। তোমাদের বিগত দিনে দুটো টপিক শেষ হয়েছিল এবং আমি কর্তার ভূত শুরু করেছিলাম। কর্তার ভূত ছোট গল্পের আমি সিনপসিসটা বলেছিলাম, সার সংক্ষেপটা। তো আজ আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু ব্যাখ্যা করার। যেহেতু কর্তার ভূত একটি রূপক শ্রেণীর গল্প, তাই এই গল্পের গুরুত্বপূর্ণ লাইনগুলোর বাহ্যিক অর্থ এবং আভ্যন্তরীণ অর্থ তোমাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন। তো আমি কিছু গুরুত্বপূর্ণ লাইন তোমাদেরকে এবার একটু আলোচনা করছি, শোনাচ্ছি, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। বুড়ো কর্তার মরণকালে দেশশুদ্ধ সবাই বলে উঠল, তুমি গেলে আমাদের কি দশা হবে গো। এখানে আসলে বুড়োকর্তা বলতে প্রাচীন ধর্মীয় সংস্কার, গোড়ামি এবং কিছু তথাকথিত সংস্কারকে এখানে উল্লেখ করা হয়েছে, যে সংস্কারগুলো একটি যুগ থেকে আরেকটি যুগের সূচনার সময় স্বাভাবিকভাবেই অবলুপ্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু মানুষ কোনো এক জায়গায় মনের দিক থেকে একটা টান অনুভব করে, ফলে কি হয়, নতুন যুগের আবির্ভাবে কিংবা আধুনিক যুগের আবির্ভাবেও মানুষ মনের ভিতরে লুকিয়ে থাকে সে সংস্কারগুলোকে ভুলতে পারে না, ছাড়তে পারে না। তাই এই কথাটা বলা হয়েছে। আসলে এখানে বলতে পারি আমরা যে প্রাচীন সভ্যতার ধর্মীয় সংস্কার, গোড়ামি, অন্ধবিশ্বাস যখন ক্রমশ উচ্ছেদ হতে বসেছে, তখন আত্মবিশ্বাসহীন কিছু মানুষ যারা ধর্মীয় সংস্কারের বশবর্তী হয়ে জীবন কাটাতে চায়, তারা কিছুটা ভয় পায়, কিছুটা শিহরিত হয়। মাথার উপরে কোনো সংস্কার, কোনো অতীত নিয়মকানুন, ধর্মীয় অনুশাসন যদি না থাকে, তাহলে জীবনটা কি সত্যিই চালানো যায়? এই সময় বুড়োকর্তাও বলে উঠল, সত্যি তো, আমি চলে গেলে এদের ঠান্ডা রাখবে কে? আসলে এখানে আমি প্রথমে বললাম বুড়োকর্তা পার্টিকুলারলি কোনো বুড়োকর্তা নয়, এটা প্রাচীন ধর্মীয় সংস্কার, গোড়ামি। তো এখানে মূলত বোঝানো হয়েছে প্রাচীন ধর্মীয় সংস্কারের যারা ধারক বাহক, সেই ধর্মীয় ধ্বজাধারীরা, তারা ভাবল যে প্রাচীন যুগের সংস্কারকে যদি আমরা উচ্ছেদ করে দিই, তাহলে বর্তমান প্রজন্মের মানুষকে কীভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে, এই নিয়ে তারা চিন্তিত হয়ে পড়ল। এরপরের গুরুত্বপূর্ণ লাইনটা দেখো তোমরা, আমি যখন পড়াচ্ছি টেক্সট বইটা কিন্তু সামনে রাখবে, নাহলে বুঝতে পারবে না, সমস্যা হতে পারে। লোকটা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাকলো, অর্থাৎ ভগবান ভাবলেন বুড়োকর্তা চলে যাচ্ছে তাই এত কষ্ট হচ্ছে তোমাদের, ঠিক আছে কর্তাকে না হয় ভূত করে তোমাদের ঘাড়ে চাপিয়ে দিলাম। আসলে এখানে বোঝাতে চাওয়া হলো যে প্রাচীন সভ্যতার ধ্বংস হচ্ছে, প্রাচীন সংস্কৃতি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, কিন্তু সেই যুগের নিয়মকানুনগুলো, সংস্কারগুলো মানুষের মধ্যে, মানুষের মনে কোথাও যেন আত্মার সঙ্গে লুকিয়ে থাকবে, সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে না। পরে দেখো, ভবিষ্যৎকে মানলে তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনাই নেই, সকল ভাবনা ভূতের মাথায় যাবে। অথচ তার মাথা নেই, সুতরাং তার জন্য মাথা ব্যথাও নেই। খুব ভালো একটা লাইন বলেছে এখানে, এটা তো ঠিক কথা। আমরা যারা স্টুডেন্ট, তোমরা পড়াশোনা করছো, প্রত্যেকের জীবনের এক একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে, তাই না? তাই ভবিষ্যৎ মানলেই একটা ভাবনা থেকে যায়, কিভাবে আমরা নিয়ন্ত্রণ করবো নিজেদেরকে, কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব, কিভাবে আমরা স্টাডি করলে ভালো রেজাল্ট করব, কোন প্রফেশনটাকে বেছে নিলে আমরা খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে পারবো, বেশি পয়সা কামাতে পারবো, তাই তো? তো এই যে লক্ষ্যগুলো, ভবিষ্যৎকে মানলে একটা লক্ষ্য থেকেই যায়, কিন্তু ভূত মানে অতীত, অতীতকে মানলে কোনো লক্ষ্য, কোনো চিন্তা থাকে না। কারণ অতীতে আমার পূর্বপুরুষ যেভাবে জীবন কাটিয়েছে, আমি সেই পন্থাতেই জীবন কাটাবো। তাহলে কি কারো দেখানো পথে জীবন কাটানো খুব সোজা, তাই না? কিন্তু নতুন করে নিজে পথ তৈরি করা খুব টাফ, এটা এখানে উল্লেখ করা হয়েছে।
খুব সুন্দর করে বলতে গেলে বলা যায় যে আধুনিকতাকে মানতে হলে চিন্তা ভাবনা করতেই হয়। কারণ আধুনিক যুগ হলো যুক্তির যুগ, বাস্তবতার যুগ, এখানে কোনো কল্পনা ভাবনা বা কোনো ইমাজিনেশন কাজ করে না এখানে, তাই না? সেক্ষেত্রে দায়িত্ব গিয়ে পড়ে কি ধর্মতন্ত্রের উপরে, কোন ক্ষেত্রে যখন ধর্মকে অনুসরণ করে চলবে, আর বাস্তবতাকে অনুসরণ করে চললে কি সব দায়িত্ব তোমার নিজের। তাই বলছে ধর্মতন্ত্র অর্থাৎ ধর্মীয় লোকাচার ও সংস্কার যেহেতু অপরিবর্তনীয়, তাই কোনো ব্যক্তি মানুষ বা কোনো ধর্ম সম্প্রদায়ের প্রতি তার বিশেষ আকর্ষণ বা বিকর্ষণ বা দায়বদ্ধতা নেই। স্বাভাবিক, বাস্তব পথে হাঁটলে তোমাকে দায়বদ্ধতা নিয়ে চলতে হবে, আর প্রাচীন সংস্কারকে মান্যতা দিলে অনুকরণ করে চলতে হবে। এরপরে দেখো গুরুত্বপূর্ণ লাইনটা, তবু স্বভাবদোষে যারা নিজের ভাবনা নিজে ভাবতে যায়, তারা খায় ভূতের কানমলা। সেই কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। খুব দারুণ একটা কথা। ধর্মীয় লোকাচার সংস্কার প্রত্যেকে কি মানবে, প্রত্যেকে কি মেনে চলতে বাধ্য? না, যারা আস্তিক, যারা ধর্ম মানে, তারা মানতে পারে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ ধর্মের গণ্ডির মধ্যে থাকলেও ধর্মীয় সমস্ত লোকাচার সংস্কার আচরণ ধর্মীয় নিয়মনীতি মানতে পারে না। কেউ কেউ ধর্মীয় সংস্কারের প্রাচীরকে ভেদ করে ছিন্ন করে বাইরে বেরিয়ে আসতে চাই। তাই কেউ কেউ প্রশ্ন করে, সারা জীবনে কি ধর্মীয় লোকাচার সংস্কারগুলোকে মান্যতা দিয়ে চলতে হবে? কিন্তু এই কথা বলার কারণেই তাকে ধর্মীয় পানিশমেন্ট পেতে হয়, সংস্কারের বশবর্তী তাকে শাস্তি পেতে হয়। আর ধর্ম এমন জিনিস, ধর্মীয় বিধানদাতারা যদি কাউকে শাস্তি দেয়, সেখান থেকে বাঁচানোর কোনো উপায় থাকে না কাউকে। আর ধর্মীয় সংস্কার যেহেতু কোনো প্রাচীর দেখেরা নয়, একটা অদৃশ্য একটা নিয়ম কানুন প্রথা, তাই তাকে আমরা দেখতেও পাই না। ফলে কি হয়, তার বিরুদ্ধে কোনো নালিশও চলে না। বুঝতে পেরেছ? রবীন্দ্রনাথ ঠাকুর তার কর্তার ইচ্ছায় কর্মপ্রবন্ধে বলেছিলেন, ব্যবহারের গণ্ডি এতই, তার একটু এদিক ওদিক হলেই এত দুর্জয় কানমলা, ধর্মতন্ত্রের শাস্তি এমনই যে তা থেকে কিছুতেই ব্যক্তি মানুষ মুক্তি পায় না। তুমি ধর্ম মানছ, নো প্রবলেম, ধর্মীয় সংস্কারের বিরুদ্ধে যদি তুমি কাউকে, কোনো ধর্মীয় ধ্বজাধারীকে বা কোনো ধর্মীয় পুরোহিতকে মৌলবীকে প্রশ্ন করো না, তাহলে কি বলবে, খবরদার ধর্মের বিরুদ্ধে প্রশ্ন করছো, নাস্তিক কোথাকার, কাফের কোথাকার, সরাসরি জাহান্নামে যাবে তুমি, ধর্ম নিয়ে প্রশ্ন করো কি, এটা শুনতে হবে তোমাদেরকে। ফলে ধর্মের কোনো কোনো নিয়ম, কোনো কোনো কানুন, কোনো কোনো বিষয় আমাদের কাছে অভব্য, অনিষ্ট, অপ্রয়োজনীয় মনে হলেও আমরা প্রশ্ন করতে পারি না, কারণ তাতে আমাদেরকে কানমলা খেতে হতে পারে, প্রাশ্চিত্য করতে হতে পারে, একঘরে হতে পারে, হতে পারে। বুঝতে পেরেছ? পরে দেশশুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুঝে চলে। ফলে কি হলো, দেশের লোক সবাই ভূতগ্রস্ত হয়ে চলতে শুরু করলো, অর্থাৎ ধর্মতন্ত্রের আয়ত্তায় থাকা দেশবাসী বিচার বুদ্ধি সব জলাঞ্জলি দিয়ে ব্যাস চলতে শুরু করলো। কী ভাবলো, আমার দাদু যেভাবে লাইফ কাটিয়েছে, আমার বাবা যেভাবে লাইফ কাটিয়েছে, আমার কাটাতে দোষ কোথায়? কিন্তু ও জানলো না যে পূর্বপুরুষরা অন্ধের মতো জীবন কাটিয়েছে বলে আমাদেরকেও কাটাতে হবে, আমরা শিক্ষা সংস্কৃতির বশবর্তী হয়ে পারি না প্রকৃত বাস্তবতাকে ভালোভাবে মেনে নিতে, প্রকৃত ঘটনাগুলোকে আমরা যুক্তিতর্ক দিয়ে বিচার করে নিতে পারি, কিন্তু ধর্মীয় অনুশাসনের কাছে আমরা তো মাথা নুইয়ে বসে আছি, তাই সেখানে প্রশ্ন করতে গেলেই খেতে হবে কি, বাঁশের বাড়ি, তাই আমরা সেখানে কোনো প্রশ্নই করতে পারি না। ঠিক আছে, পরের লাইনটা দেখো, এই সময় দেশের তত্ত্বজ্ঞানীরা বললেন, এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা, একেই বলে অদৃষ্টের চালে চলা। দেখো, যে ব্যক্তি যে ধর্ম পালন করে, প্রত্যেকেই মনে করে তার ধর্মটা বেস্ট, তার ধর্মের অনুশাসন প্রত্যেকে যেন মেনে চলে, তার ধর্মের গণ্ডির মধ্যে যেন প্রত্যেকে জীবনযাপন করে। ফলে যে সমস্ত মানুষ ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলছিল, আঙুল তুলছিল, তাদেরকে ডেকে বোঝাতে চাও, বোঝানোর চেষ্টা করা হয়, যারা ধর্মীয় অনুশাসন মেনে চলে, যারা ধর্মীয় নিয়মকানুনগুলোকে চোখ বুঝে অনুকরণ করে, তারাই প্রকৃত মানুষ,
তারাই প্রকৃত চলাচলে। এক সময় আদিম পৃথিবীতে মানুষরা এভাবে চলতো, তারা কোনো রকম যুক্তিতর্কের দিকে যেত না, এভাবে অতীতের নিয়ম শৃঙ্খলাগুলোকে ভাগ্যের কাছে সঁপে দিয়ে জীবনযাপন করত। 10 মিনিট 11 মিনিট হতে চললো, আজকের ক্লাস এইটুকু থাক, আমি খুব লং করব না, আর নেক্সট ক্লাস আবার দেখা হবে। ততক্ষণে প্রত্যেকে ভালো থেকো, পড়াশোনা করো, স্টাডি করো, সম্পূর্ণভাবে পড়াশোনার মধ্যে লিপ্ত হয়ে থাকো, নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, পরিজনকে সুস্থ রাখো, পরিবেশের প্রতি, পরিজনের প্রতি, প্রতিবেশীর প্রতি দায়বদ্ধতা দেখাও। ভালো থেকো।